এই ভিডিওতে আমরা কার্টিলেজ লিগামেন্ট এবং টেন্ডন নিয়ে আলোচনা করব। তো এগুলো এই জিনিসগুলো কি আসলে? এই জিনিসগুলো প্রথমত হচ্ছে আমাদের জয়েন্টের উপাদান। তো একটা জয়েন্ট অনেকগুলো উপাদান নিয়ে গঠিত হয়। তো এগুলো হচ্ছে তার মধ্যে কয়েকটা উপাদান। তো এগুলো জানতে গেলে অবশ্যই আমাকে জয়েন্ট সম্পর্কে জানতে হবে যে জয়েন্টটা কি। জয়েন্ট কি? যেখানে দুইটা বা তার অধিক বোন মিলিত হয় সেই মিলিত স্থানটাই হচ্ছে আমাদের জয়েন্ট। ঠিক আছে, তাহলে কী বললাম, যেখানে দুই বা ততোধিক বোন মিলিত হয় সেই মিলিত স্থানটাই হচ্ছে আমাদের জয়েন্ট। তো প্রথমত আমরা আসি কার্টিলেজ। তো কার্টিলেজ যেহেতু জয়েন্টের সাথে সম্পর্কযুক্ত, তো কার্টিলেজ বুঝতে গেলে অবশ্যই আমাকে একটা জয়েন্ট লাগবে। তো আমরা একটা জয়েন্ট অ্যাড করে ফেলি। তো আমি একটা জয়েন্ট আর্ট করে ফেললাম। ঠিক আছে, তো এই জয়েন্ট কী দিয়ে বোন গঠিত? আমরা একটু আগে বললাম দুইটা বোন দিয়ে গঠিত। এই যে দুইটা বোন, তো এই বোনগুলো হচ্ছে অনেক শক্ত। তো এই শক্ত জিনিস যদি পরস্পর ঘর্ষণ করে তাহলে কিন্তু একসময় সেটা ক্ষয়ে যায়। ঠিক আছে, তো এই বোন দুইটা পরস্পর যেন ঘর্ষণ না করে এবং পরস্পর ঘর্ষণ করার পর যেন ক্ষয়ে না যায়, তার জন্য বোনের মাথায় যোজক টিস্যু দিয়ে নির্মিত কিছু সাদা তন্তু থাকে। ঠিক আছে, কি বললাম যে এই বোন দুইটা যেন ক্ষয়ে না যায় সেই জন্য বোনের মাথায় যোজক টিস্যু দিয়ে নির্মিত কিছু সাদা তন্তু থাকে, যেগুলো আছে নমনীয় এবং স্থিতিস্থাপক, হচ্ছে আমার কার্টিলেজ। কার্টিলেজ, তাহলে কি বললাম যে বোনের মাথায় যে কি থাকবে, সাদা যোজক টিস্যু দিয়ে নির্মিত কিছু তন্তু, এই তন্তুগুলি হচ্ছে আমার কার্টিলেজ। তো আমরা যদি উদাহরণ দিয়ে দেখি একটা, তাহলে ভালো হবে। মনে করলাম কি আমাদের এই দুটো বোন, ঠিক আছে, এই দুটো বোন এবং এগুলো হচ্ছে তার কার্টিলেজ, সাদা অংশগুলো তার কার্টিলেজ। ঠিক এরকমই সাদা অংশ বোনের মাথায় থাকে, তাই আমি কলমগুলো নিয়েছি। ঠিক আছে, তো প্রথমত কি, এটা হলাম বোন এবং এই সাদা অংশগুলো, ছোটো ছোটো সাদা অংশগুলো হচ্ছে তার কার্টিলেজ। তো যখন এই দুটো বোন দেখো যুক্ত হবে, তখন কী হবে, তার মাথায় যে কার্টিলেজ থাকলো, তাহলে কী হলো, এই বোন দুটো কিন্তু সরাসরি আর কানেক্ট হলো না, কারণ কি তাদের মাথায় কার্টিলেজ আছে। ঠিক আছে, তাহলে এই দুটো বোন আর যদি সংযুক্ত না, তাহলে যখন আমরা এগুলো মুভমেন্ট করি, যখন আমরা নড়াচড়া করি, তখনকার কী হবে, এই দুটো বোন সংযোগও লাগবে না, তাহলে ঘর্ষণও হবে না, ক্ষয়ও যাবে না। তাহলে এই কার্টিলেজের কাজটাই হচ্ছে আমাদের এটা। এখন আমরা আসি দ্বিতীয় নম্বরে লিগামেন্ট, যে লিগামেন্ট কি। তো লিগামেন্টের জন্য আমরা ঠিক একটা ফিগার আর্ট করে ফেলবো। লিগামেন্ট, আসলে লিগামেন্টের জন্য আমরা একটা ফিগার আর্ট করে ফেলি। ঠিক আছে, তো আমি লিগামেন্টের জন্য একটা ফিগার অ্যাড করে ফেললাম, একটা জয়েন্ট অ্যাড করে ফেলছি। ঠিক আছে, তো এ কী হবে, তো আমাদের একটু আগে যখন দেখলাম এই দুটো তো আর আপনা আপনি দেখো এইভাবে থাকলো, কিন্তু এই দুটাকে তো দেখো ছেড়ে দিলে তো পড়ে যাবে, তাই না, খুলে যাবে। তো এই জন্য খুলে না যায় সেজন্য যোজক টিস্যু দিয়ে নিয়মিত একটা তন্তু থাকে, যেটা কী করে, এই বোন এবং এই বোনের মধ্যে সংযোগ রক্ষা করে, মানে কি এই বোন এবং এই বোনকে ধরে রাখে। যেমন কি যদি এইভাবে দেখি আমি এই বোনে এই বোনে দেখো এই বোন আর এই বোন, তাহলে কি এটা খুলবে, এটা খুলবে না। ঠিক আছে, তো এই বোন আর এই বোন যখন আমি এইভাবে দেখো এইভাবে এটা থাকবে, তো ধরে যে রাখছে এই যে সাদা উপাদানটা, তো এই উপাদানটার নামই হচ্ছে আমার লিগামেন্ট। তাহলে কি বললাম যে এই বোন আর এই বোনের মধ্যে কি করবে, ধরে রাখবে একটা সাদা তন্তু, এই তন্তুটার নামই হচ্ছে আমার লিগামেন্ট। ঠিক আছে, এর কাজটাই হচ্ছে শুধু বোনের সাথে বোনকে ধরে রাখা, যেন খুলে না যায়। ঠিক আছে, তো আমরা কী বললাম, এটাও একটা বোন, এটা হচ্ছে আমার বোন, বোন টু বোন কানেক্ট করে। ঠিক আছে, বোন টু বোন। এখন আমরা আসি, আমরা আসি টেন্ডন, তৃতীয় নম্বর আসি আমরা টেন্ডন। তো টেন্ডন আর্ট করার জন্য আমরা এই ফিগার দিয়ে বুঝবো না, টেন্ডন আর্ট করার জন্য আমরা অন্য একটা ফিগার বুঝবো। যদি আমরা এটা চিন্তা করি, এটা হচ্ছে আমাদের হিউমারাস এবং হচ্ছে এখান থেকে রেডিয়াস আপনার, তো আমরা এখানে আমরা আর্ট করে ফেলি হিউমারাসটা ছোট্ট করে ফেললাম, এটা আমার হিউমারাস জাস্ট বোঝার জন্য। ঠিক আছে, তো এই যে আমরা আর্ট করে ফেললাম, তো আমাদের যে বোন আছে বোনের সাথে তো মাসলও অ্যাটাচ আছে, তাই না, তো এই বোন এবং মাসল সরাসরি অ্যাটাচ হয় না।
বোন আর মাসেল সরাসরি অ্যাটাচ হয়ে থাকে না বা একটার সাথে আরেকটা লেগে থাকে না। এই লেগে থাকার জন্য আরেকটা অন্য উপাদানের দরকার হয় বা এদেরকে ধরে রাখার জন্য আরেকটা উপাদানের দরকার হয়। সেই উপাদানটাই হচ্ছে আমাদের টেন্ডন। তা টেন্ডন কি? টেন্ডন হচ্ছে আমাদের যে মাসেলগুলো আছে, মাসেলগুলোর শেষ প্রান্তগুলো শক্ত হয়ে বোনের সাথে লেগে থাকে। এই লেগে থাকা বস্তুটাই বা তন্তুটাই হচ্ছে আমাদের টেন্ডন। যেমন কি আমরা যদি এখানে একটা মাসেল ধরি, এরকম আমরা মাসেল ধরলাম, এরকম করে মাসেল আছে, তো এগুলো কী হবে? এইদিকে এই বোনের সাথে শক্ত হয়ে লেগে থাকবে এবং এই এই দিকে এই বোনের সাথে শক্ত হয়ে লেগে থাকবে। তো এই শক্ত হওয়া বিষয়গুলো, এই যে বস্তুগুলো, তন্তুগুলো, এগুলো হচ্ছে আমাদের টেন্ডন, ঠিক আছে। আর এটা কি? এটা হচ্ছে আমাদের একটা বোন, এটা হচ্ছে আমাদের মাসেল, আর এটা হচ্ছে, এগুলো হচ্ছে আমাদের বোন। তাহলে টেন্ডনটা কি? টেন্ডন কার মধ্যে সংযোগ রাখা হলো? এটা হচ্ছে বোন আর একটা হচ্ছে আমার মাসেল। তাহলে বোন আর মাসেলকে ধরে রাখতে থাকে টেন্ডন। এই জন্য আমরা বলি এটা হচ্ছে কি, মাসেল টু বোন, মাসেল টু বোন। আমরা শর্টকাট বলি এটাকে, বলতে পারি আমার এমবি। এমবি দিলে আমার মনে থাকবে যে আমাদের টেন্ডনটা হচ্ছে কি এমবি, মাসেল এবং বোনের মধ্যে থাকবে, ঠিক আছে। আর হচ্ছে আমাদের লিগামেন্টটা হচ্ছে কি বিবি, বিবি, বিবি কি যে বোন টু বোন কানেক্ট করে থাকবে, সেটা হচ্ছে আমাদের লিগামেন্ট। আর মাসেল টু বোন এমবি যেটা, সেটা হচ্ছে আমাদের লেগে থাকবে কি মাসেল আর বোনের মধ্যে কানেক্ট করবে, যেটা সেটা হচ্ছে আমাদের টেন্ডন। তো আমি আরেকবার বলি, তো প্রথমে আমি কার্টিলেজ কী বলছি, যে দুইটা শক্ত বোন যেন পরস্পর মানে অ্যাটাচ হওয়ার পর ঘর্ষণের ফলে ক্ষয়ে না যায়, সেজন্য এদের মাথায়, বোনের মাথায় কিছু সাদা তন্তু থাকে, সেই তন্তুগুলোকে আমরা কার্টিলেজ বলতেছি। তাহলে এগুলো কোথায় থাকতেছে? আমাদের বোনের মাথায়, ঠিক আছে। আর লিগামেন্ট, লিগামেন্টটা কী হচ্ছে? আমাদের দুইটা বোনকে ধরে রাখতেছে যেন এগুলো সরে না যায় বা নড়ে না যায়, সেজন্য ধরে রাখতেছে এগুলো সাদা যে তন্তুটা, সেটাকেই আমরা বলতেছি লিগামেন্ট। এবং টেন্ডন, টেন্ডন কি? টেন্ডন হচ্ছে আমাদের মাসেল এবং বোনের মধ্যে অ্যাটাচ করার জন্য যে একটা তন্তু বোঝান, সেই তন্তুটাই হচ্ছে আমাদের টেন্ডন। তাহলে মাসেল এবং বোনের মধ্যে সংযোগ করাকে টেন্ডন। তাহলে এই তিনটা জিনিস হচ্ছে তিন রকম, ঠিক আছে। একটা বোনের মাথায় থাকতেছে, একটা দুইটা বোনকে ধরে রাখতেছে, আর একটা মাসেল এবং বোনকে ধরে রাখতেছে। তাহলে তিনটা তিন রকম, ঠিক আছে। তো এই ছিল আমাদের কার্টিলেজ, লিগামেন্ট এবং টেন্ডন।